জুয়ার্সে প্রকৃতির কোলে পালিত হলো বড়দিন। সান্তাকে পেয়ে খুশি কচিকাঁচারা, তাদেরকে দেয়া হলো কেক চকলেট। উৎসবের পাশাপাশি সবুজ রক্ষার বার্তা দিল সান্তা। প্রকৃতির মাঝে এলেন স্যান্টা, মেতে উঠলেন শিশুদের সাথে। কেক চকলেট বিতরণের পাশাপাশি দিলেন প্রকৃতিকে, সবুজকে রক্ষা করার বার্তা। স্যান্টাকে কাছে পেয়ে খুশি সকলেই। ডুয়ার্সের প্রকৃতির কোলে পাহাড় জঙ্গল, পাহাড়ের কোল বেয়ে নেমে আসা খরস্রোতা নদী, এসবের মাঝেই দীর্ঘ ১৩ বছর ধরে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয় বনগা গ্রিন ওয়েভের পক্ষ থেকে। জঙ্গলের ভেতর তাঁবু খাটিয়ে চলে শিবির। এবছরের শিবির অনুষ্ঠিত হচ্ছে ডুয়ার্সের নকশাল এলাকায়। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে এদিন সকলকে আনন্দ দেবার পাশাপাশি প্রকৃতিকে রক্ষার বার্তা দিতে শিবিরে আসেন স্যান্টা। ব্যঞ্জতে তখন বাজে জিঙ্গেল বেল জিঙ্গেল বেল, তাতে তাল মেলাচ্ছেন উপস্থিত সকলে। এ বিষয়ে গ্রিন ওয়েভের সম্পাদক তথা এদিনের স্যান্টা টুকাই বিশ্বাস বলেন, হাতের নাগালে স্বপ্নের স্যান্টাকে পেয়ে তার হাত থেকে উপহার পেয়ে খুশি শিশুরাও। মেরি ক্রিসমাস। এই ডুয়ার্সের এখানে গ্রিন ওয়েভের তরফ থেকে আমাদের এখানে প্রায় ১৩ বছর ধরে ক্যাম্প হয়, তো সেই জন্য বাচ্চারা এই ক্যাম্পে আসে। আর আজকে বড়দিন, যিশুর জন্মদিন, তো সেই কারণে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমরা একটু সান্তা ক্লজ সেজে ওদের আনন্দ দেব, সেই কারণেই আমরা আজকে এখন তৈরি হচ্ছি সান্তার বেশে। গান শোনানোর পাশাপাশি খুশি ধরা পড়ল খুদে ঐশী মজুমদারের গলাতে। শিবিরে আসা অপর এক তরুণী পূজা প্রামাণিক বলেন, সবার আমাদের প্রথম এবারে টেন্টের অভিজ্ঞতা, তো আমরা এর আগে কোনোদিনই আসিনি, তো আমরা ভীষণ প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিলাম যে বিষয়টা কেমনভাবে ঘটবে বা সমস্ত কিছু নিয়ে। তো আমরা ভীষণভাবেই ভেতর থেকে আনন্দে আত্মহারা, এবং আজকে স্যান্টা যেরকমভাবে আমাদের সামনে এলেন আমরা এটা এক্সপেক্ট করিনি যে বাড়ির থেকে এত দূরে এসে আমরা এরকম একটা জিনিস পাবো। তো আমরা ভীষণ খুশি হয়েছি, আমরা প্রত্যেকবার আসার মানে এখানে ঘুরতে আসার বা এরকমভাবে ক্যাম্প করার আশা করছি। সব মিলিয়ে বেড়াতে এসে 25শে ডিসেম্বরের দিন এ যেন বাড়তি পাওনা, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।